ভীমরাও রামজি আম্বেদকরের 132তম জন্মদিন সারা দেশের সাথে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আগরতলা কৃষ্ণনগর স্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে উনার জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। ডক্টর বি আর আম্বেদকর 14 এপ্রিল 1891 সালে জন্মগ্রহণ করেন, যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত। তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী দার্শনিক চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্র বিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। তিনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা। 2012 সালে হিস্ট্রি টিভি 18 আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি শ্রেষ্ঠ ভারতীয় ও নির্বাচিত হন। উনার 132তম জন্মদিন সারা দেশের সাথে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আগরতলা কৃষ্ণনগর স্থিত বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে উনার জন্মদিন পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, বিজেপি সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, বিজেপি তপশিলী জাতি রাজ্য সভাপতি টুটন দাস, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে এদিন শ্রদ্ধা নিবেদন করা হয়। যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি ভোটে আজকে বি আর আম্বেদকর দিন জন্মদিন, আজকের দিনে 1891 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়েছিল, 132তম জন্মদিবস। সেই উপলক্ষে আমাদের কার্যক্রম রাখা হয়েছে বুথে বুথে, সমস্ত মণ্ডলে, ডিস্ট্রিক্টে, এবং আজকে আমাদের এই কার্যালয়ের সামনে, আমাদের স্টেট অফিসের কার্যালয়ের সামনে আমরা পালন করছি। তো আপনারা, সেদিনও আমি সাংবাদিক সম্মেলনে আমি বলেছিলাম যে আমাদের 6ই এপ্রিল স্থাপনা দিবস, সেই উপলক্ষে আমরা 20 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন কার্যক্রম করেছি। তো এর মধ্যে এই কার্যক্রমগুলো একটা অন্যতম। ওনার আজকে জন্মদিন, তো ওনার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আমরা সমস্ত মানুষের কাছে বিক্রেটের মাধ্যমে, এখানে আমাদের যে এসসি মোর্চার যে সভাপতি আমার ছাত্র আছেন, ওনার নেতৃত্বে সমস্ত জায়গায় জায়গায় আমরা বিক্রেট বিতরণ করেছি। বিআরও রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।